এই জিনিস দেখলে তো আমারই তো কি কাছে পেতে ইচ্ছে করে। এটা পড়ছো, দেখ টানলে লম্বা হয়। আরে লাল পরিছে আমি না তোমার সাথে তোমার একটা কথা কই, এখন আমার ইয়ং বয়স, ট্রেজিনেস থাকবে আমার, মনে করে যে আমার জিএফ থাকবে, গার্লফ্রেন্ড থাকবে, আমার প্রেমিকা থাকবে, আমার হলো অনেক কিছু থাকবে। এই বয়সে তোমার এইসব ভীমরতি কোথ থেকে আসলো? আরে বেটা, তোর মাই মরছে 3 বছর হয়ে গেছে, এর মধ্যে একবারও খোঁজ নিলি না, জিকে মিকে ফিকে কি জানি করলি, আমি কি বৈশা বৈশা ঘরের মধ্যে আঙ্গুল চুষমু আর তুই ঘুরিয়া বেড়াবি, আমার মনের মধ্যে কি কোনো সাত আহ্লাদ বলতে কিছুই নাই। তাই বলে এইভাবে তুমি হলো, আমিও সাইজা গুজা বের হয়ে যাই, তুমিও সাইজা গুজা বের হয়ে যাও, কেন? এই বেটা, আমি সাজলে তোর চোখ টাটাই কেন? এই বয়সে বুইরা বয়সে আবার ভীমরতি, আমার মধ্যে একটা পোলা জন্ম দিছে, দেওয়ার পর ওনার যৌবন সুড়সুড়ি দিয়া উঠছে। এই বেটা, আমার কি মনের খবর তুই রাখিস? মনের খবর কয়, বাইরে দিয়ে আমি বুড়া হইলো, মনের মধ্যে আমার রস ভরা একেবারে আঙ্গুর ফলের মতো। টকে টয় টুম্বুর, আমি ইদানিং আর একটা জিনিস দেখতেছি, আমি বিকাল করে একটু হাঁটতে বের হয়ে যাই, তুমিও বের হও। শোনো, এমন করলে কিন্তু তোমার খবর আছে কয়ে দিলাম আজকা। খবর তো আছে জানি, কিন্তু তুই হাঁটতে বেরাও তোর পাও দিয়া, আর আমিও তো হাঁটতে বেরামো আমার পাও দিয়া, তোর অসুবিধা কি? মানে বাপও লুচ্ছা পোলাও লুচ্ছা যদি মানুষ কয়, তাহলে আমার বিয়া হইব? তুমি তো বিয়া করে বিয়ার টেস্ট নিছো, আমি তো টেস্ট টুস কিছুই নিতে পারলাম না, পুরা সল্টেড বিস্কুটের লাগান আমি লবণাক্ত হয়ে গেছি। আরে বেটা, এইটা হলো দিল্লি কা লাড্ডু, যো ভি খায়েগা ও ভি পস্তায়েগা, যো ভি খায়েগা ও ভি পস্তায়েগা, তো তুই পস্তাইস না, এ খাইস না, বুঝছো? বাবা আদম খাইছিল, খাইয়া এই দুনিয়ায় আইছে ব্যস্ত থেকে। আল্লাহ, ওই ফলটা খাওয়া হেরে উপরে রাহো, হে ডিস্টার্ব আর আমার ভালো লাগে না। হে শোন, তোর যদি বেশি ভালো লাগে না, আমারে তেজ বাপ করিয়ে দে, আমি আমার পথে তুই তোর পথে, আমার পথে বাধা দিস না। আল্লাহ তোর চরিত্রে আর যৌবনে ঠাডা ফেলাই পরে বাপ, কি আর কমু তোরে। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে, তোমায় দেখলে মনে হয়। এই কেলারে, এই ভাই, ছাড়ো অযথা, সবসময় গালি পেছন দিক থেকে টাইনে টাইনে ধরো। এ তোমার একটা স্বভাব খারাপ দেখছি, পেছন দিক থেকে টাইনা ধইরা কাছে নিয়ে আসো, কি হইছে? কে ধরি বুঝো না, না তোমার সামনে দিয়ে এত সুন্দর একটা মাল যায়, তুমি একটু চোখ মেলে তাকাইও দেখো না, তাকাইলে কি সমস্যা? হ্যাঁ, এগুলি দেখলে গুনাহ, গুনাহ সেরে কুফরি। আর কিছু কও তা কি? শুধু একটা বোরকা আছে, এই পর্যন্ত ঢাকবো, এই পর্যন্ত ঢাকবা, কি পড়ছো? আমি তো চাচ্ছিলাম বোরকাটা তুমি কিনে দিয়ে কবা জানো, আমি তোমার জন্য বোরকা নিছি। এই গায়ে হাত দিবা না, কি হয়েছে? গুনাহ
পেরেক। আচ্ছা ঠিক আছে গুনা মানলাম, মানুষে যে তুমি যে এড়িয়ে যাও এটাও কিন্তু গুনা। এড়িয়ে যাব না, এই জিনিস দেখলে তো আমারই তো ওই কি কাছে পেতে ইচ্ছে করে, দূরে যাইতে ইচ্ছে করে। চোখ খুলছি দেখ তো কি অবস্থা, নাউজুবিল্লাহ। কি দেখছো আমার জিগায় কি দেখছো? আমার ভালো লাগছে তোমার? আরে ভালো লাগলে তো এতক্ষণ জাবড়ায় ধরতাম। ও জাবড়ায় ধরব আগে বলবো, এরকম কোন নারী ধরলে তো ওই সংসার জগৎ শেষ। আমি তো চাচ্ছি সংসার জগৎ শেষ হয়ে আমাদের প্রেম ভালোবাসার জগৎ শুরু হোক। আহা তোমার ভালো লাগছে এই চেহারায়? আবার হলো ও বান, এই তোমার কি আবার তো চেহারা? হ্যাঁ শুনি, তুমি যে আমার ভেঙে গাও, তোমার কি আমার চেহারা? অ্যালার্জি আছে দেখ তো কত বড়। আমার বান্ধবীর কাছে যাই, প্ল্যান করতে হবে শালারে কেমনে শিক্ষা দিয়ে যাই। আর ময়না পাখি কোন দেশে তে উড়া গেলি রে, দিয়া মোরে পাখি আমার। আরে লাল পরি যে লাল পরি, কোথায় থাকো তুমি পরি? পরিরা যেখানে থাকে আমিও তাহলে সেখানেই থাকি, যদি আমি পরি হইয়া থাকি। পরি হইয়ে থাকো, পরি তো একবারে মনের মতো পাইয়া গেছি। মানে সারাদিন মনে হয় পরি খুঁজেন। আমি হলাম ব্যাচেলার, আই মিন মেরিট ব্যাচেলার। বউ মরছে 3 বছর আগে, শালিমরি ভালোই হয়েছে, লাগে তোমার মতো একটা মেয়ে চোখের সামনে ভালো লাগতো। তা ঠিক, ভালো লাগতো না, কিন্তু আমি তো শুনছি ওই যারা পরি দেখে বাইরে বাইরে মেয়েদেরকে তাদের সাথে নাকি অলরেডি পরি থাকে। এই তো বলছো, এই পরিটার নাম কি শুনতে পারি কি? মানে কোন পরিটা, আমি পরি নাকি ওই পরি? এই পরি, লাল পরি। লাল পরি, নাম তো সেফা। সেফা, আরে আমার দিলটা করে দাও সেফা। সেফা, সেফা বুঝো তো? হ্যাঁ সেফা মানে ভালো, মানে কোল্ড করে দিব আপনাকে নাকি হট করে দিব? না কল করে দাও, আমি অনেক হট আছি। 3 বছর, 3 বছর কোনো হয়নি। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তোমার ওন্নাটা একটু দেখি তো, খালি ওন্না না, মানে বুড়া বয়সে যখন ভিন্ডুতে ধরে তখনই তো মানুষ রাস্তাঘাটে মায়া মায়া টাস টিস আর যা যা আছে সবই করে। না ওই ভিমরতি না, এটা কয় কি জানি, ধীরগতি, ধীরগতিতে আগাচ্ছি। ও ধীরগতিতে, তো মানে বাইরের মেয়েদের সাথে ধীরগতিতে আগাচ্ছেন নাকি নতুন লাইফ পার্টনার খুঁজছেন? ছি ছি, বাইরের মেয়ের কাছে মেয়ে একটাই, এই লাল পরে তাকে আমার ভালো লাগছে। তাই তার জন্য ধন্যবাদ, ভালো লেগেছে। আমি এখন যাব? না কোথায় যাবে তুমি, তাহলে কি করবো? এই যে শোনো, আমি না তোমার সাথে বাংলো বাড়িতে তুমি আরে থাপ্পড় মারলা। ওই যে ভাঙ্গা মিস্ত্রি, শুধু ভাঙতেই পারেন আপনারা, গড়তে জানেন না, মেজে ভাঙতে আসছেন রাস্তাঘাটে, তা আমার ভালো করে বোঝা হয়ে গেছে। দেখি হাতটা দেখবেন, আর একটু দেখেন এই হাতে যদি আরেকবার পালিশ খাইতে না চান। ভালোই লাগলো, এইটুকু ছোঁয়া জীবন বড় মনে থাকবে। শাট আপ, শাট আপ কি? নেক্সট টাইম থেকে কোনো মেয়েকে যদি মেয়ের চোখে না দেখে বোনের চোখে না দেখে যদি এরকম করেন না, আপনার অবস্থা কি হয় চিন্তা করে পারবেন না, ফালতু। এই সরি, সবাই যদি মেয়ে হয়
সবাই যদি বনাই ইটিস পিটিস নাটিস কাল লাগে করব, কাল লাগে করব। মাথাটা গরম আছে, জানিস বান্ধবী কি হয়েছে? আজকা কি হয়েছে? চিকনালি আছে না, এর আমার না খুব ভালো লাগছে, খুব মনে ধরছে। কোনো ভাবে যদি পাত্তা দেয়, ভুল করে একটু ধরছি, ভুল করে না ধর, সত্যি সত্যি ধরছি। আমার এটা ঝাঁকি মাইরে ফেলাই দিয়া কত কিছু কইয়া যে রাইখে গেছে তো গেছে, কি করব? কত পোলাটা নিজেরে নিজেরে খুব হিরো মনে করে, খুব ভাব। হ্যাঁ, আর তার বাবাই রাস্তায় রাস্তায় মাইয়ে টোকাই বেড়ায়, কয় পরি যেমন আমি, আমার কইতেছে লাল পরি, মন যা চাইছিল কইসে একেবারে লাল করে দেওয়ার গাল। মানে তোরে ডিস্টার্ব করছে নাকি? হ্যাঁ রে ভাই, ভাই আর কোনো বলা বানাইলো না, আইলে একটা বুড়া বেড়া শালাটা লুচ্ছা বুঝছস? তবু তো বাপ ঠিক আছে, বাপের মতো যদি পোলাটাও হইতো তাইলে তো আমার ভাগ্যটা খুব। হ্যাঁ, তোর তো ওইগুলাই থাকবো, কোন পোলায় কি করছে কোন পোলায় না করছে। আচ্ছা বাদ দে, ওদের দুজনটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। কি করা যায়? কত কি করা যায়? আচ্ছা তোকে আমি যাওয়ার পরে বলতেছি, চল আমার সাথে। যাওয়ার পর না, তুই এখন বল, অত টাইম আছে নাকি হাতে? আরে ভাই যাই, একটা খাসা খাস পালিশ দিব, আর কি করব কহ। আরে কথায় কথায় পালিশ দিতে হবে, তোর কিচ্ছু করতে হবে না, খালি যারা দাঁড়ায় দাঁড়ায় শুনবি, যখন দেখবি প্লেস পাবি তখনই মাইরে দিবি। আরে বান্ধবী এগোরে না, পালিশ দিলেও হইব না, কুত্তার লেজ বাঁকা থাকে, তার লেগে সুজে হয়। তোদের যত পালিশ দিবি তত ওরা লাফাইব। একটা কাজ করলে হয় না, কুত্তার লেজে যদি দড়ি বাইন্ধা যদি সোজা করে রাখে সে এমনি সোজাই থাকবে বুঝছস? ওই যে রশি খুইলে দিলে তো আবার সোজা হয়ে যাইব না, বাঁকা হয়ে যাইব, যাই হোক। এটা কথা কথা আমি বলতে চাচ্ছিলাম, একখান বুদ্ধি তোর কাছে যদি ভালো লাগে তুই হ্যাঁ কবি। হ্যাঁ, ওকে বাড়ির পরে যাই যদি ধর্মঘট করি তো কেমন হয় ব্যাপারখানি? ধর্মঘট? হ্যাঁ, হটপট সুইট ড্রামা। বল কোথাও কার জানো? কিসে কিসে মানে? এই সবাই ধর্মঘট করে, ধর্মঘট কে মিছিল করলে কে বেরে আসবে একেবারে সব? হ্যাঁ, আরে নারীদের ক্ষমতা এখন বেশি, পাওয়ার বেশি। শোন, আমার কাছে একটা প্ল্যান আছে। কোয়া কইতে বাড়িতে সোজা যামু, সোজা সুজি কথা বলবি, মানে এমন ভাবে কথা বলবি একদম অ্যাক্টিং করে একেবারে ওর মুখের উপর ছাপা ছাপ মারবো বুঝছিস? যাইয়ে বলবো ধর্মঘটের কথা বলছিস না, সে ধর্মঘটের কথা কাজে লাগায় একেবারে দেখাব যে আমাদের দায় মানতে হবে, আমাকে কেন টাচ টিচ করছে, আর ওই শালাত বসে তোর কেন প্রেম মানলো না। যাই এমন ভাবে ধর্মঘট করবো দুজনে, চল দাঁড়াই থাকা যাবে না, আগে যে অ্যাকশন লাগাই। সেই প্ল্যানিং হয়েছে কিন্তু। সেটার জন্য বিচার আমার ভালোবাসা দিবি কিনা বল, নারীর মূল্য দেয় কিনা। শোন, ওরা যেরকম মায়ের ঘরে ঢুকে যায় সোজা নিয়ে রুমে ঢুকি বুঝছিস? তোমার দরবারে সব পাগলের খেয়া। কিসের ভালোবাসা? আগের জিনিস ভুলে যাও, এরকম বিচার যদি আমার করো তাহলে আমার বাপ করিয়ে দেওয়া যায় না। ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন, আর দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। আমরা আপনাদের সাথে আছি, সাথে ছিলাম, সাথেই থাকবো, ভালো থাকুন।